অনেক দিন ধরেই মেয়েটা নিয়ম করে ঠিক মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে। বেশ ধীরে সুস্থেই ঘুম থেকে ওঠে ও। তারপর আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন আমি নিরীহ কোনো শিকার আর ও শিকারি। আজকাল ও জেগে উঠলেও আমি আর আলো জ্বালি না, বরং অন্ধকার ঘরের দেয়ালের দিকে ফিরে শুয়ে থাকি। আমি ভয়ে ওর দিকে তাকাতে পারি না। আমি জানি ওর রক্তচক্ষু আমাকে একটু একটু করে শুষে নিচ্ছে। মেয়েটার বয়স মোটে 3 বছর। ওর জন্মের মাত্র 40 দিনের মাথায় ওর বাবা মারা যান। সম্পূর্ণ সুস্থ মানুষটার মৃত্যু ছিল বেশ অস্বাভাবিক, কেমন কালচে কিন্তু ফ্যাকাশে হয়ে গিয়েছিল শরীর। ডাক্তাররা বলেছিলেন কোনো একটা পোকা নাকি তার সব শিরা উপশিরা খেয়ে ফেলেছিল। আমি তাদের কথা বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম এটা এই মেয়েরই কাজ। ওর জন্মের পর থেকেই ওর স্পর্শে অসহ্য একটা জ্বলনই লক্ষ্য করেছি। আমার শরীরের চামড়া যেন পুড়িয়ে দিত। আমার দিকে তাকাতো কেমন শূন্য আর ঠান্ডা চোখে। সুতরাং আমি জানতাম এটা ওরই কাজ। ওর জন্ম নেওয়ার পর আমার বাসাটা যেন বড়সড় একটা ফ্রিজ হয়ে গেছে। 12 মাসই এখানে শীতকাল। শুধু ঘুমলেই আমি কিছুটা রোদের উষ্ণতা টের পেতাম। ওর কাছ থেকে লুকানো বা পালানোর চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু পালাতে পারিনি। ও জেগে উঠলেই আমাকে ফিরে আসতে হতো, কারণ ও জেগে থাকা অবস্থায় আমি একটু দূরে থাকলেই পুরো শরীরে অসহ্য যন্ত্রণা টের পেতাম। সারা শরীরে যেন অজস্র কাঁটা বিদ্ধ। ওর কাছে ফিরে এলেই শুধু এ যন্ত্রণা বন্ধ হতো। সুতরাং বেশ কয়েকবার পালাতে গিয়েও ফিরতে হয়েছে আমাকে। অবশেষে সেই দিনটা এসেছে। হ্যাঁ, আজই সেই দিন। আজ ও আমাকে ছেড়ে যাচ্ছে। আমার বাচ্চা মেয়েটার ভেতরে বাসা বাঁধা দানবটা আজ চলে যাচ্ছে। ও সবসময় আমাকে বলে এসেছে একদিন আমাকে খুন করবে। আজই সেই দিন। আসলে আমার বাচ্চাটা কখনো জন্মই নেয়নি, বরং আমার বাচ্চার শরীরে ভর করে জন্ম নিয়েছে এই দানবটা। গত 3 বছর ধরে আমি তার হাতের পুতুল হয়েছিলাম। আমি তাকে খাইয়েছি, আর প্রতিদিন একটু একটু করে সেই অশুভ আত্মাটা আরো শক্তিশালী হয়েছে। এই দানবটা কখনোই আমার মেয়ে ছিল না। আজই সে আমাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ টের পেলাম ছোট্ট 2টি হাত আমার চুলে বিলি কাটছে। তীব্র আতঙ্কে আমি কম্বলের ভেতর সেঁথিয়ে যাবার চেষ্টা করলাম, কিন্তু সেখানেও যেন বরফ জমে গেছে। গম্ভীর কণ্ঠে দানবটা আমাকে তার দিকে তাকাতে বলল। এলোমেলো ভেজা চুলের আড়ালে ঢাকা পড়ে আছে ওর চোখ, কিন্তু আমি জানি যে ওর সেই ভয়াল চোখজোড়া স্থিরভাবে আমাকেই দেখছে। আমার হৃৎপিণ্ড এত জোরে ছুটছে যেন বুকে হাতুড়ির বাড়ি পড়ছে। আমি শেষবারের মতো তাকালাম তার দিকে। চিৎকার করার জন্য আমার মুখ হা হয়ে গেল, কিন্তু কোনো শব্দই আর বের হলো না। মৃত্যু এসে সব থামিয়ে দিল। নতুন শিকারের খোঁজে বের হয়ে গেল সে।